গুড মর্নিং। তো এখন বাজে 11:30, তো আজকে রোববার। তো আমি চলে এসেছি গলি স্ট্রিটের গলিতে, দেখো গলি স্ট্রিটের গলি। তো সকাল সকাল এখানে আসার একটাই কারণ, আমাদের অ্যাকোরিয়ামের জন্য অনেকদিন ধরে ভেবেছিলাম মাছ কিনবো, মাছ কিনবো, আসা হচ্ছিল না। তো আমাদের অ্যাকোরিয়ামের জন্য কিছু মাছ কিনবো। তোমরা সবাই জানো এখানে পাখি, মাছ, ডগি, গাছ সব কিছু পাওয়া যায়। তো আমরা যাবো এখন অ্যাকোরিয়ামের মাছ, আর দেখি যদি কোনো ভালো ভালো গাছ পাই আমরা গাছও নেবো। তো চলো তোমাদেরও দেখাবো কী 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 কিনলাম আর কীরকম কীরকম দাম পড়লো আমার সাথে। ওই দিদি কোথায় কত করে কুকুরটাই? 10 টাকা। আর এইগুলো 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 কি মাছ গো? এগুলো কি দাম আছে? সব 10 টাকা পিস। আর এইগুলো এই নয়নতারাগুলো কত করে গো? 20 টাকা পিস। 20 টাকা পিস। আরে ফুল গাছগুলো এটা এটা 60 টাকা। কত করে রাখো? এসব ফুল ধরে আছে, গোলাপ, তারপরে এগুলো জবা না, হলুদ জবা, তো এগুলো কিরকম দাদা দাম দাম আছে? 120 টাকা, 150 টাকা। আর ওই গোলাপ গোলাপ 150 টাকা আছে, 100 টাকা আছে। আর ওই সাদাগুলো ওগুলো কিলোমেটিক্স আছে, 600 টাকা, 300 টাকা। আমি ছোটো গোলাপের চারা পাওয়া যায়? ছোটো গোলাপের চারা, ছোটো গাছ হয়, চারা হয়। কি দাম আছে? 80 টাকা, 100 টাকা করে ফুল পাওয়া যায়। কতদিনে হবে ফুল? ফুল অবস্থায় পাবে, ফুল অবস্থায় পাবে। এদের হাইটটা ছোট। দারুণ লাগছে। তোমরা রিজনেবল প্রাইসে এখানে পাবে, তোমরা যদি আসো তো এখানে দেখে নাও। গাছের সম্ভার এলো কত করে বান্ডিল? 10 টাকা বান্ডিল। কপিস থাকে? ৩০ টাকা জোড়া রেড টেল। আর এইগুলো? এইগুলো 30 টাকা জোড়া, সব 15 টাকা পিস। 15 টাকা পিস, 10 টাকা। 20 টাকা। রেড টেলগুলো বড় হবে তো? জাস্ট বাড়ি ঢুকলাম, তো আমরা ওখান থেকে গাছ বলেই ছিলাম, গাছ আর মাছের জন্যই গেছি। এই যে মাছ দেখো, আগে গাছটা দেখিয়ে দিই। এটা আমরা অ্যালোভেরা গাছ কিনেছি, এটার দাম 40 টাকা নিয়েছে। তো তোমরা ওখানে যাই দাম বলবে, একটু মার্কেটিং করে কিনবে। এটা লঙ্কা গাছ, আর এই নামটা ওই ফুলগুলোর নাম বলেছিল মনে নেই। এই দেখো নানান কালারের এগুলো। এটা পুরো কত নিয়েছে? 6 বান্ডিল 50 টাকা নিয়েছে, 6 বান্ডিল 50 টাকা। আর এটা নিয়েছে নয়নতারা। আমরা মানে দুটো কালারে কিনেছি, 2 বান্ডিল নয়নতারা। আমাদের এই গাছ হলো। এবার আসি মাছগুলোতে। এই দেখো রেড টেল, আর এটা অরেঞ্জ না? রেড টেলগুলো কোনটা বলো তো, যেগুলো এই দেখো ব্ল্যাক আছে না, ব্ল্যাক আর রেড টেল, আর এগুলো অরেঞ্জ সাদার উপর। খুব সুন্দর। আমার অ্যাকোরিয়ামে আগেও একটা দুটো ছিল, একটা মারা গেছে, এখন একটাই আছে। তো তার সাথে এগুলো চলে এসছে বন্ধু। তো এগুলো কি মাছ? কাফ, গোল্ডেন কাফ বলে,
গোল্ডেন কাফ আর হোয়াইট কাফ দেখো দেখো এগুলো 15 টাকা করে নিয়েছে আর এগুলো কত নিয়েছে 10 টাকা পিস এক একটা এখানে আমরা আমি 4টে নিয়েছি আর এগুলো 15 টাকা পিস এটা মনে 4টে হ্যাঁ এটাও 4টে নিয়েছি একটু মাছগুলোকে তাড়াতাড়ি অ্যাকোরিয়ামে শিফট করতে হবে আর এইটা দেখো ক্রোকোডাইল আমার কাছে একটা আছে ক্রোকোডাইল ব্ল্যাক আর এটা গোল্ডেন চলো আমার অ্যাকোরিয়ামটা একবার ঘুরিয়ে দিই তোমাকে তোমাদের পজ করো তো এই হচ্ছে আমার অ্যাকোরিয়াম দেখো ছটপট করতে গিয়ে জল ফেলছে তো এখানে কি কি মাছ আছে এই দেখো তোমাদের বলেছিলাম না ক্রোকোডাইল আমার কাছে ব্ল্যাকটা আছে এইটা এটা আর একটা আমি গোল্ডেন কিনেছি আর এগুলো হচ্ছে গোল্ড ফিশ পুরো পিওর গোল্ড ফিশ না এগুলো আর এটা হচ্ছে কাফ যে কাফটা আমি আবার এনেছি আজকে ওটাই আগের বার যখন এনেছিলাম ওই এইটুকু সাইজেই এনেছিলাম সাইজটা দেখো বড় হয়েছে আর এগুলো হচ্ছে উইডো এই যে কালারিংগুলো দেখো একটু জুম করো এই কালারিংগুলো হচ্ছে উইডো আর রেড টেল এই যে এই যে সামনে ঘুরছে তো আবার রেড টেলই এনেছি তো এটা আমার হচ্ছে অ্যাকোরিয়াম তো আমি এখন মাছগুলো শিফট করব তো তোমাদের ন তো আজকে আমি কী কী কিনলাম কোথায় গেছিলাম তার সাথে অ্যাকোরিয়ামটা পাও না সবই দেখিয়ে দিলাম তো তোমরা যদি চাও আমার রুম ট্যুর দেখতে বা হোম ট্যুর দেখতে তো আমাকে কমেন্ট সেকশানে জানাও যদি তোমরা চাও তো আমি হোম ট্যুর দিতে পারি তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বাই